পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি পথের পাঁচালী সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটি মুক্তি পায় 1955 সালের 26 আগস্ট। এতে অভিনয় করেছেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, রুমকি বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটি অপু ট্রায়োলজির প্রথম সিনেমা। এই চলচ্চিত্রের অভিনেতারা সেই অর্থে জনপ্রিয় তারকা ছিলেন না কেউই, অন্য কলাকুশলীরাও যথেষ্ট অনভিজ্ঞ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও পথের পাঁচালী সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়। শুধু তাই নয়, পথের পাঁচালী স্বাধীন ভারতে নির্মিত আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী প্রথম চলচ্চিত্র। 1956 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি বেস্ট হিউম্যান ডকুমেন্টস পুরস্কার লাভ করে। এর ফলে সত্যজিৎ রায় আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। আজকের দিনে এই সিনেমাটিকে সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম মনে করা হয়। এটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অব ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম বাংলা সহ 17টি দেশের আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। অশনি সংকেত। অশনি সংকেত 1973 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। ছবিটি নির্মিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশনি সংকেত নামক উপন্যাস অবলম্বনে। এটি সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছবি ছিল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ববিতা। অন্যান্য ভূমিকায় অভিনয় করেন সন্ধ্যা রায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়, পরিতোষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নাট্যাভিনেতা মৃত্যুঞ্জয় শীল অভিনীত প্রথম ছবিও ছিল এটি। ছবির মূল বিষয় ছিল তিতাল্লিশের মন্বন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রাম বাংলার অর্থসামাজিক পটপরিবর্তন। এই ছবিটি দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট 1000 মুভিজ এভার মেড তালিকার অন্তর্গত। অপরাজিত। 1955 সালে যখন পথের পাঁচালী প্রথম রিলিজ হয়, তখনও সত্যজিৎ রায় কোনো সিকুয়েল বানানোর কথা ভাবেননি। পথের পাঁচালীর ব্যাপক জনপ্রিয়তার পর অপু চরিত্রটি নিয়ে আরও কাজ করার কথা মাথায় এসেছিল সত্যজিৎ রায়ের। তারই ফলে নির্মিত হয়েছে অপরাজিত, বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের শেষ অংশ এবং অপরাজিত উপন্যাসের এক তৃতীয়াংশের গল্প নিয়ে গড়ে উঠেছিল সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমাটি। দেশে অপরাজিত সিনেমাটি পথের পাঁচালীর মতো অতটা জনপ্রিয়তা লাভ না করলেও দেশের বাইরে ভূয়সী প্রশংসা পেয়েছে সিনেমাটি। পরিচালক মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতে সত্যজিতের অন্যতম সেরা কাজ ছিল অপরাজিত সিনেমাটি। অপরাজিত কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেয়েছে। অভিনয়ে কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, পিনাকী বন্দ্যোপাধ্যায়, শরণ ঘোষাল প্রমুখ। ছবিটি মুক্তি পেয়েছিল 1956 সালে। অপুর সংসার। 1959 সালে সিনেমাটি মুক্তি পায়। এটি অপু ট্রায়োলজি সিনেমাগুলির মধ্যে শেষ সিনেমা। অপু ট্রায়োলজি সিনেমাগুলি হল যথাক্রমে পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার। এই সিনেমাগুলির মধ্যে সর্বশেষ সিনেমা অপুর সংসার 1959 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 1960 সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট পুরস্কার লাভ করে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর এই সিনেমায় প্রথম অভিনয় করেন। নায়ক। কেরিয়ারের শুরুর দিকে সত্যজিৎ বেছে নিয়েছিলেন বিভূতিভূষণ, তারাশঙ্কর, রবি ঠাকুর কিংবা পরশুরামের বিভিন্ন গল্প উপন্যাসকে। তবে 1966 সালে মুক্তিপ্রাপ্ত নায়ক গল্পের রচয়িতা সত্যজিৎ নিজেই। এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্য সত্যজিৎ রায় রচনা করেছিলেন। লোকমুখে জানা যায় কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সর্বাধিক কাজ করা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়কে জিজ্ঞাসা করেন, নায়ক সিনেমাতে আমাকে নিলেন না কেন? সত্যজিৎ সৌমিত্রকে বলেছিলেন, তুমি কি উত্তম? সত্যজিৎ পুত্র চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায় একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, বাবা উত্তম কুমারকে মাথায় রেখেই নায়ক গল্পটি লেখেন, অরিজিনাল স্ক্রিপ্ট কোনো গল্প থেকে নেওয়া হয় না। সিনেমাটি 1967 সালে বাংলা শ্রেষ্ঠ কাহিনী চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে উত্তম কুমার এবং শ্রেষ্ঠ পরিচালক হিসাবে সত্যজিৎ রায় BFJ পুরস্কার লাভ করেন। এতে নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।